नमस्कार देखছেন রিপাবলিক বাংলা संगे রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সোজাসুজি স্বর্ণালী এবং সোজাসুজি স্বর্ণালী শুরুতেই আজকে একটা সোজা ছবি দেখালাম যে ছবিটা সোজা যে ছবিটা স্বপ্নের যে ছবিটা খানিকটা রূপকথার বিয়ের মতো নুসরত জাহান নিখিল জৈন আজ থেকে ঠিক ২ বছর আগে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই দুজন তখন সোশ্যাল মিডিয়া লাভ বার্ডস ট্রেন্ডিং ছিল সেই সময় এবং সেই সময় নুসরত জাহানের তার বিবাহের সময় তার লুক তার গয়না তার যে কেমন দেখতে লাগছিলেন নুসরত প্রতি মুহূর্তের ছোটখাটো আপডেট দিচ্ছিলেন এই নায়িকা নিজেই এবং তার সঙ্গে তার আরেক বান্ধবী আরেক সাংসদ মিমি চক্রবর্তী কোথাও সেই স্বপ্নের বিয়ে রূপকথার বিয়ে আজকে বর্তমান সময় দাঁড়িয়ে সবথেকে বড় বিতর্কের জন্ম দিচ্ছে কেন কারণ নুসরতের বিবাহ নিয়ে একটা বড় সড় জটিলতা দেখতে পাওয়া গিয়েছে আপনারা বলতে পারেন যে এটা তো ব্যক্তিগত ব্যাপার কারণ অভিনেত্রী অভিনেত্রী মানেই তার ব্যক্তিগত জীবনের সব বিষয়টা পাবলিক নয় সব বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে নজর না রাখলেও চলবে নিঃসন্দেহে একদম ঠিক আমাদের সত্যি সত্যি তার ব্যক্তিগত জীবন একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেখান থেকে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন পদক্ষেপ সেগুলো নিয়ে সত্যি মাথা ব্যথা হওয়ার কথা নয় যেরকম এতদিন ছিলও না কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নুসরত জাহান তার ব্যক্তিগত একাধিক বিষয়ের জন্য ট্রেন্ডিং থেকেছেন নুসরত জাহান তার একাধিক সিদ্ধান্তের জন্য ট্রেন্ডিং থেকেছেন তার একাধিক ব্যক্তিগত সম্পর্ক বারবার সোশ্যাল মিডিয়ায় মাথাচাড়া দিয়েছে এমনকি সাম্প্রতিককালে তার একান্ত ব্যক্তিগত একটা সুখবর সেইটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল কিন্তু মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম এই নিয়ে একটাও মুখ খোলেনি আমরা এই নিয়ে কোনোদিনও খবর করার প্রয়োজন বোধ করিনি কিন্তু আজ বিষয়টা প্রাসঙ্গিক কেন না কারণ নুসরত জাহান শুধুমাত্র একজন অভিনেত্রী নন নুসরত জাহান একই সঙ্গে সাংসদ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তিনি নির্বাচিত জনপ্রতিনিধি 2019 লোকসভা নির্বাচনে তিনি বিপুল সংখ্যায় ম্যান্ডেট পেয়ে জনমত নিয়ে জনসমর্থন নিয়ে তিনি পার্লামেন্টে যান এবং তার কেন্দ্রের জন্য তিনি দায়বদ্ধ সেক্ষেত্রে যেহেতু তিনি জনপ্রতিনিধি তার বিবাহের বিষয় বিবাহ বিভ্রাট এবং সেখানে যে আইনি জটিলতা তৈরি হয়েছে সেটা নিঃসন্দেহে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে এবং এই আইনি জটিলতা নিয়ে এই মুহূর্তে প্রত্যেকের মনে একাধিক প্রশ্ন কোথাও চলে এসেছে যে জায়গায় নজর রাখবো আমরা যে কিভাবে এই আইনি জটিলতা তৈরি হলো 2019 সালে নিখিলের হাত ধরে তুরস্কে গেলেন নুসরত জাহান সেখানে হালফিলে ট্রেন্ডিং ডেস্টিনেশন ওয়েডিং সারলেন তিনি এখন তিনি বলছেন যে তিনি বিবাহিত নন কারণ তিনি সংবাদ মাধ্যমে রীতিমতো ঘটা করে প্রেস বিবৃতি পাঠিয়েছেন এবং সেই প্রেস রিলিজের মধ্যে তিনি বলেছেন যে তিনি বিবাহিত নন কারণ যে দেশের মাটিতে তিনি বিয়ে করেছেন সেই তুরস্কের আইন অনুযায়ী এই বিয়ের কোনো বৈধতাই নেই তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ হিন্দু মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি ফলে এটা আইন সিদ্ধ নয় নুসরত জাহান বলে নিখিলের সঙ্গে আমি লিভ ইন সম্পর্কে ছিলাম এটা বিয়েই নয় সুতরাং বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না আর এখানে স্পষ্ট করে বলে রাখা দরকার নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে রিপাবলিক বাংলার কোনো আগ্রহ নেই আমি যেটা শুরুতেই বললাম কিন্তু মনে রাখতে হবে তিনি একজন জনপ্রতিনিধি একজন সাংসদ এবং সংসদে তিনি যে হলফনামা দিয়েছেন সেই হলফনামার কপিও রিপাবলিক বাংলার হাতে আছে এবং শুধুমাত্র রিপাবলিক বাংলার হাতে নয় একই সঙ্গে আপনারাও যে কেউ যখনই পার্লামেন্টের বিভিন্ন সাইটে উকি মারবেন সেখানে আপনারা সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত ডিটেলস পেয়ে যাবেন এই ব্যক্তিগত ডিটেলস ব্যক্তিগত সমস্ত ইনফরমেশন তথ্য কখন সমস্ত প্রত্যেকটা সাংসদ বিধায়ককে জমা করতে হয় সাংসদদের জমা করতে হয় তাদের শপথ গ্রহণের আগে এবং আপনাদের মনে থাকবে শপথ গ্রহণের সেই দিনটা এখানে একটা তারিখ নিয়ে শুরুতে কনফিউশন হচ্ছিল কিন্তু আদপে কোথাও কোনো ধোঁয়াশা নেই নুসরত জাহান তিনি বিয়ে করলেন কবে বিয়ে করলেন তিনি 2019-এর 19 জুন বিয়ে করেন তার আগে 2019-এর এপ্রিল থেকে মে পর্যন্ত চলে লোকসভা নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের পর যখন ফল প্রকাশ হয় যখন তিনি নির্বাচিত সাংসদ হন তিনি তারপর সিদ্ধান্ত নেন এবং তারপর তিনি ডেস্টিনেশন ওয়েডিংয়ে পৌঁছলেন তুরস্কে ফিরে এলেন নুসরত জাহান তখন তিনি সদ্য বিবাহিতা এবং সেই সময় সেই একদম নববধূর সাজেই তাকে দেখতে পাওয়া যায় পার্লামেন্টে শপথ গ্রহণের দিন তিনি শপথ নেন এবং সেই শপথ গ্রহণের আগে তাদের যে সাইটে যে ইনফরমেশন হয় অর্থাৎ যেভাবে এই পার্লামেন্টের সাইট আপডেট করতে হয় সেখানে তার যে ইনফরমেশন যে হলফনামা দিতে হয় সেখানে তিনি কি দিলেন তিনি দিলেন তিনি বিবাহিত এবং একই সঙ্গে তার ম্যারেজ ডেট অর্থাৎ বিয়ের দিন পর্যন্ত তিনি উল্লেখ করলেন। অতএব স্পষ্ট তিনি সেখানে বিবাহিত বলে নিজেকে দাবি করেছেন। আর এখানেই প্রশ্ন, তিনি বলছেন যে নিখিলের সঙ্গে তার বিয়ের বৈধতা নেই, তাহলে হলফনামায় সংসদে কি করে এই ধরনের দাবি করলেন সাংসদ নুসরত জাহান? তিনি সেখানে কি করে শপথ নেওয়ার আগে শপথ নেওয়ার যে ছবি আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো, প্রত্যেকে আপনারা দেখতে পাবেন ইউটিউবে সার্চ করলেই সেই ভিজুয়াল দেখতে পাওয়া যায়, তাহলে শপথ নেওয়ার সময় তিনি কেন সেই হলফনামায় নিজেকে বিবাহিত বলে উল্লেখ করলেন? রাজনৈতিক মহলে প্রশ্ন ঠিক এই জায়গাতেই, সংসদে ভুল তথ্য দেওয়ার জন্য তাহলে কি নুসরত জাহানের সাংসদ পদ নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যেতে পারে? আচমকা কেন এমন বিবৃতি দিতে গেলেন নুসরত? আপনারা জানিয়ে রাখি যে নুসরত এবং নিখিল বহুদিন ধরে একে অপরের সঙ্গে আর থাকেন না। যে ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি সেই বিষয়ের যখন এই গল্পটা বলছি, এই ঘটনাটা বলছি, সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার সেই ভিজুয়াল যেদিনকে শপথ গ্রহণের জন্য নুসরত জাহান তিনি গিয়েছিলেন পার্লামেন্টে এবং তিনি শপথ নিয়েছিলেন। বহুদিন ধরে এই সম্পর্কে কোথাও চিরঝড় ধরেছিল, যোগাযোগ বন্ধ প্রায় 6 মাসের উপর, এবং মাসখানেক ধরে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জনও চলছিল যে নুসরত জাহান তিনি অন্তঃসত্ত্বা। যদিও সেই গুঞ্জন এখনো পর্যন্ত স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি অভিনেত্রী এবং সাংসদ। এই গুঞ্জন শুরু হতেই নুসরতের থেকে নিজের দূরত্ব আরও বাড়াতে শুরু করেন নিখিল এবং শেষ পর্যন্ত তিনি ডিভোর্সের মামলাও করেন। সূত্রের খবর আগামী 20শে জুলাই সেই মামলা শুনানির দ্বিতীয় তারিখ। এর আগে অনেক আগে অর্থাৎ প্রায় 8ই মার্চ যে খবর পাওয়া যাচ্ছে রিপাবলিক বাংলা হাতে যেটা এসেছে, আমরা যোগাযোগ করেছিলাম নিখিল জৈনের আইনজীবীর সঙ্গে, তিনি আমাদের যেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে এর আগেই যখন এই গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়া, তার আগেই কিন্তু নুসরত জাহানের স্বামী, যেটা তিনি দাবি করছেন নিখিল জৈন, তিনি কিন্তু তার আগেই কিন্তু সেই মামলা ফাইল করেছেন এবং সেখানে যে গুরুতর অভিযোগ ছিল, সেই গুরুতর অভিযোগ কি? সেই গুরুতর অভিযোগ ছিল যে ডেস্টিনেশন ওয়েডিং থেকে ফিরে আসার পর যখন একটার পর একটা গোটা দেশ ঘটনা বিধ্বস্ত হয়ে যায় করোনা ঝড়ে, অর্থাৎ লকডাউন চলে, সেই লকডাউনের মধ্যেই যখন তারা একসঙ্গে থাকেন এবং সুখে শান্তিতে দাম্পত্য তাদের চলছিল, সেই সময় বারবার নুসরত জাহানকে বলা হয় যে রেজিস্ট্রি করতে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যেকবারই টালবাহানা করে সেখান থেকে সরে যান অভিনেত্রী। এটা তার আইনজীবীর বক্তব্য এবং সেই কারণে বাধ্য হয়ে তারা আইনি পথ নেয়। এবং যে জায়গা থেকে আমি বলছি যে আজকে যখন নুসরত জাহান তিনি প্রেস বিবৃতি দিলেন, সেখানে তিনি স্পষ্ট লিখলেন যে তিনি বিবাহিত নন। আমরা আরও জানাই আপনাদেরকে যে আমরা রিপাবলিক বাংলা কিন্তু আবারও জানাচ্ছি, নুসরত বিবাহিত না বিবাহিত নয় সেটা আমাদের বিষয় নয় দেখার, আমরা সে বিষয়ে আগ্রহ নেই। আমাদের আগ্রহ তিনি সংসদে দেওয়া তার হলফনামায় নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে নুসরত মিথ্যে তথ্য দেওয়ার অভিযুক্ত হতে পারেন কিনা, সেক্ষেত্রে বাতিল হতে পারে কিনা তার সাংসদ পদ। আমি আরও একবার দেখিয়ে নেব আপনাদেরকে, ঠিক সংসদে যেদিনকে বিয়ের পর যখন তিনি সংসদে প্রথম দিন পা রাখলেন শপথ গ্রহণের জন্য, এবং তিনি যখন শপথ গ্রহণ করেন সেই সময় তিনি যেটা বলছেন যে তিনি লিভ ইন রিলেশনে ছিলেন নিখিল জৈনের সঙ্গে, তিনি এতদিন পর্যন্ত লিভ ইন রিলেশনে ছিলেন। অথচ সংসদের আপনাদের দেখালাম আমি সংসদে ঠিক কি হলফনামায় বলা হয়েছিল, তিনি কি বলেছিলেন, তার ব্যক্তিগত সমস্ত পার্সোনাল ডিটেলসে তিনি বলেছিলেন যে তিনি বিবাহিত, এবং একই সঙ্গে সংসদের প্রথম দিন তিনি যখন শপথ নিচ্ছেন কিভাবে শপথ নিয়েছিলেন, কি ছবি ছিল, সেদিনকে নুসরত জাহান কেমন দেখতে লাগছিল সেটা পর্যন্ত একসময় ট্রেন্ডিং ছিল। আমি আলোচনায় আসবো, তবে তার আগে দেখে নেবো একবার সেদিনের সংসদের ছবিটা। আমি নুসরত জাহান রুহি জেন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আসসালাম। একেবারে নববধূর সাজ, হাতে তখনও মেহেন্দি, এবং তিনি কি বলছেন আমি আরও একবার শোনাবো পরে, তবে তার আগে আরেকবার বলে দিই, আমি নুসরত জাহান রুহি জৈন নিখিল জৈনের সঙ্গে বিবাহ করার পর তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন শপথ নেওয়ার সময়, আমি নুসরত জাহান রুহি জৈন। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত একজন সাংসদ কিভাবে নিতে পারেন? প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে অনেকগুলো বিষয় প্রশ্ন উঠে যায়। দুটি প্রশ্ন আমি আপাতত তুলে ধরবো, যে প্রশ্ন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ভাইরাল, ট্রেন্ডিং। আমরা যখন এই বিষয় নিয়ে লাইভ করেছি একাধিক সময় আমাদের সেখানে এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন আমাদেরও হতে হয়েছে। তাই এই দুটো প্রশ্ন তুলে ধরলাম আমি আপনাদের জন্য। এই দুটো প্রশ্ন উত্তর আমি নিঃসন্দেহে খুঁজবো আজকে সোজাসুজি স্বর্ণালী থেকে। এক, তুরস্কে বিয়ে অবৈধ হলে ডেস্টিনেশন ওয়েডিংও কি অবৈধ? দ্বিতীয় প্রশ্ন, হলফনামায় ভুল তথ্য, ব্যক্তিগত তথ্য ভুল সংসদে, সেক্ষেত্রে নুসরতের সাংসদ পদ কি বাতিল হতে পারে? দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, আমাদের সঙ্গে রয়েছেন আরেক আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, আমাদের সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিত লাল চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী। আমি প্রথমে প্রিয়াঙ্কাই আপনার কাছে যাই। প্রিয়াঙ্কা তিব্রেওয়াল আমাদের সঙ্গে রয়েছেন, মহিলা আইনজীবী। আমার যেটা প্রশ্ন, যে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, যে তুরস্কে বিয়ে, উনি বলছেন, ওনার যে আজকে প্রেস রিলিজ করেছেন সেখানে উনি বলছেন যে ফরেন ল্যান্ড, এই শব্দটা উনি ব্যবহার করেছেন, ফরেন ল্যান্ডে বিয়ে হয়েছে, অর্থাৎ বিদেশে বিয়ে হয়েছে, তাই সেখানকার আইনে তার এই বিয়ে বৈধ নয়। আমার বক্তব্য হচ্ছে এদেশের নাগরিক, এদেশের নাগরিকত্ব রয়েছে, তুরস্কে যে কেউ যেতে পারেন, ডেস্টিনেশন ওয়েডিং এখন ট্রেন্ডিং, সেক্ষেত্রে তুরস্কের নাগরিক না হয়ে, তুরস্কের সিটিজেনশিপ না পেয়ে আদেও কি সেখানে ডেস্টিনেশন ওয়েডিংয়ে গেলে সেখানকার আইন লাগু হতে পারে যে কোনো ব্যক্তির বিবাহের ক্ষেত্রে? প্রিয়াঙ্কা, দেখুন, উনি ওখানে ওয়েডিং করেছেন, কিন্তু ওই ওয়েডিংটা কোথায় রেজিস্টার হয়েছে, দ্যাট অলসো ইজ আ বিগ থিং হুইচ উইল লুক ইনটু। কিন্তু ওনার ওয়েডিং যে ওখানে হয়েছে, ওইটা শুধু ডেস্টিনেশন ওয়েডিং ছিল? ওটা একটা ফিল্মি শুটিং ছিল না? ওখানে রেজিস্ট্রেশন হয়েছে? ওখানে কোনো প্রমাণ বা ডকুমেন্টস আছে কি না আছে, ওটা প্রথম জিনিস আছে, বিকজ নান অফ আস নো দি ফ্যাক্টস। আর সেকেন্ডলি, ওয়েদার হার ম্যারেজ ইজ রেজিস্টার্ড ইন ইন্ডিয়া অর নট, এটা সেকেন্ডলি সব থেকে বড় জিনিস, বিকজ যদি আপনি বলবেন যে এরপরে নেক্সট স্টেপ যে ডিভোর্স ওনার হাজবেন্ড ফাইল করেছেন না করেছেন, তো ও এভরিথিং বেসিস ইজ বেসড অন হোয়াট আর দ্য প্রুফস অফ হার ওয়েডিং, ওয়েদার সত্যিকার ওনার ওয়েডিং হয়েছিল কি হয়নি, বা যদি উনি যা বলছেন যে ওনার ওয়েডিংটা হয়নি বা ইট ইজ নট ভ্যালিড ইন ইন্ডিয়া, দেন অ্যাজ পার দি ওথ হুইচ ইউ হ্যাভ টেকেন, অ্যাজ পার দি এফিডেভিটস ফাইলড বাই ইউ অ্যান্ড গিভিং ফলস এভিডেন্স, তাহলে কিন্তু শাস্তি আছে, এটা পরিষ্কার লেখা আছে ইন আইপিসি, গো টু সেকশন 191, 193, 195, আপনি সমস্ত জানতে পারবেন। যে যদি আপনি একটা ফলস এফিডেভিট আফার্ম করছেন বা ওতে ওই কথাটা আপনি ফলস বলছেন, তাহলে শাস্তি আপনার হবে 3 থেকে 7 বছরের ফর ফাইলিং আ ফলস এফিডেভিট। নাও এই জিনিসটা ওনাকে প্রমাণ করতে হবে যে উনি সত্যিতে বিবাহিত বা বিবাহিত না, কেন দুদিকেই যে কথাটা উনি বলছেন, যে উনি নিজেই বলছেন যে না আমি ইটস নট রেজিস্টার্ড ইন ইন্ডিয়া, সো ইফ ইট ইজ নট রেজিস্টার্ড ইন ইন্ডিয়া এন্ড ইফ ইউ আর সেইং দ্যাট ইউ আর নট ম্যারিড, দেন হাউ কাম আপনি ওতে এই কথাটা বলেছেন? একটা এমপি হয়ে সংসদে এই কথাটা কি করে বলতে পারে? আমি এই জায়গা থেকে আসবো, সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন, আমি সব্যসাচীর কাছেও আসবো, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সত্যি সত্যি কি একদিকে সাংসদ পদ বাতিল হওয়া বা সেক্ষেত্রে প্রশ্ন ওঠা, যেটা কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা বলছিলেন, আমরা এই জায়গা থেকে প্রশ্ন, যে সেক্ষেত্রে ডেস্টিনেশন ওয়েডিং এগুলো নিয়ে কি প্রশ্ন উঠে যাবে পরবর্তীকালে, নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যেতে পারে? দেখুন, আমি প্রথমত যেটা বলতে চাই, একটা জায়গায় বোধ হয় আমাদের এই আলোচনাটা সুবিধা হবে করতে, যেহেতু এটা একটা খুব ফ্লাইং থিন লাইনের উপর আলোচনা করছি, বিশেষ করে এমন একটা জায়গা যেখানে প্রাইভেসি একজন মানুষের সেটা ইনভলভড, এবং সেই সঙ্গে সেই মানুষটি হচ্ছেন একজন পাবলিক পার্সোনালিটি, পাবলিক ফিগার। এবং খুব ভালোভাবে যদি আমি প্রশ্নটাকে ফ্রেম করি, যেটা প্রিয়াঙ্কা দি বলবার সময় বলছিলেন, যে একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি তো একটা এফিডেভিট দিচ্ছেন। আমি একদম পাবলিক লর জায়গাটায় যাই, সেখানে একটা কোয়েশ্চেন অফ মোরালিটি ইজ ইনভলভড। তিনি লিখছেন যে আমি ম্যারিড, ম্যারিটাল স্টেটাস ইজ এ স্টেটাস, ম্যারেজ হওয়াটা বা ম্যারেজ না হওয়াটা, লিভিং করাটা, লিভিং না করাটা, এই সবটাই কিন্তু একজন মানুষের পার্সোনাল ওরিয়েন্টেশন, একজন মানুষের পার্সোনাল চয়েসের উপর নির্ভরশীল। কিন্তু যখন সেই মানুষটি লিখছেন যখন একজন হলফনামাতে, তখন কিন্তু খুব স্বাভাবিক নিয়মেই রিপ্রেজেন্টেশন অফ পিপল। আমি আপনাকে একটু বিরত করছি, আপনারা জানেন যে আমরা আজকে যে বড় খবরে ছিলাম, নিউ টাউনের খবরে, সেখানে গ্যাংস্টারের पुलिस अफिसर के मेरे किछु लोग एदिके ओदिके पालाच्छे से व्यापारे आमरा आमादेर सिस्टर एजेंसीज पंजाब पुलिस एदेर संगे वी आर वर्किंग क्लोजली एंड से भित्तिते आज के आमरा वी हैव बीन एबल टू डेवलप दैट आज के प्रिसाइजली एक पार्टिकुलर जगह ओरा होयतो लुके आछे दे एदेर बैकग्राउंड आछे दे हैव कमिटेड लॉट ऑफ मर्डर्स robberies in the past, so you can call them as gangsters. So 2016 आगे थे के इधर हिस्ट्री रही है ATM robbery करे छे गोल्ड ज्वेलरी एक पॉलिटिशियन ने मर्डर करे छे इधर ऊपर रिवार्ड हुआ छे जसप्रीत एंड जयपाल इधर दूजनेर नाम आछे जे आमादेर काछे पंजाब पुलिस कन्फार्म करे छे जसप्रीत एवं जयपाल इधर ऊपर रिवार्ड मनी हुआ छे एकटार ऊपर 10 लाख टाका एकटार ऊपर 5 लाख टाका যখন আমরা এই খবর পেয়ে আমরা এখানে আসলাম एवं जगह के घिरलाम एवं नक करे ओखाने ओदेरके अरेस्ट करार जन्नो गेलाम तखन इमिडिएटली दे रियलाइज्ड एंड स्टार्टेड फायरिंग ऑन अस जखन ओरा फायरिंग करे आमादेर अफिसर रिटार्न फायर करे एवं रिटार्न फायर आमादेर अफिसरेर गुली लेगेछे एवं we have been able to be also fired on them in self defense and ta bhittite these two people have died and the inspector has been shifted to Amri Sodley and he is recovering in Amri Sodley koto number flat e 201 koto din dhore chilo that we are investigating ki ki pawa gelo ghor theke ekhon ami just apni shoneni ekhon सीजर चलছে সিআইডি এসছে बम डिस्पोजल स्क्वाड बिकज दे आर ड्रेडेड गैंगस्टर्स तो এর জন্য প্রিকশন নিয়ে আমরা এদের whether they carrying any explosive materials or not that so ওই সব প্রিকশন নিয়ে সিআইডি বিডিডিএস স্কোয়াডও ওখানে ঢুকেছে এবং দে আর অলসো লুকিং ইনটু দিস প্রিলিমিনারি যে ওখানে পাওয়া গেছে 7 লাখ টাকা আমরা পেয়েছি 5টা সফিস্টিকেটেড ওয়েপন পাওয়া গেছে 89 রাউন্ডস অফ लाइव एम्यूनिशन आछे और अनेक किछु मोबाइल फोन्स थेके निये अनेक किछु जिनिस ओखाने रोयेछे राइट नाउ सीजर प्रोसेस इज ऑन राइफल बाय धरनेर किछु आछे ना दे आर ऑल स्मॉल वेपन्स ग्लॉक 9mm जे धरनेर पुलिशेर काछे पिस्टल्स गुलो थाके ওই ধরনের ওয়েপন্স গুলো ওদের কাছ থেকে পাওয়া গেছে। পুলিং করতে এরকম কোনো সম্ভাবনা কতজন ছিল ব্যাংকা পুলিং করতে এরকম কোনো সম্ভাবনা দেখছেন এরা গ্যাংস্টারস আছে এদের কাছে এই ধরনের সফিস্টিকেটেড ওয়েপন পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমাদেরকে বার করতে হবে হোয়াট অল ইজ देयर উই আর ওয়ার্কিং উইথ পাঞ্জাব পুলিশ অলসো এন্ড উই আর অলসো ওয়ার্কিং উইথ আদার সিস্টার এজেন্সি টু এস্টাবলিশ হোয়াট অল देयर নেটওয়ার্ক ইজ অর কি কি ডিলিংস এর মধ্যে এটা আর্মস এর ডিলিং এর মধ্যে আছে আর কি কি আছে এটা ডিটেইলস গুলো আমরা উই আর ট্রাইং টু অ্যাসার্টেন completely a Bengal, West Bengal STF operation. So Punjab police was not present, but I think just now they have landed from Punjab. Sir, pura round guli chaliyeche. Pura round guli chaliyeche. Eta there's huge round of firing which has happened. Ekhon ota सीआईडी इन्वेस्टिगेट कर देख देखो तो पीओ सर्च चलते पीओ सर्च चलते एवं पीओ थे राउंड कत राउंड एमिनेशन पावा जाए से हिसाब से बोझा जाए कि कत राउंड দুজন ছিল আর দুজনই মারা গেছে যে আমরা পাঞ্জাব পুলিশের কাছ থেকে ভেরিফাই করেছি সেটাতে ওদের অলরেডি কিছু লোক ধরা পড়েছে যে 15 মে ইনসিডেন্টে যারা ইনভলভ ছিল এবং এই দুজন পালিয়ে পালিয়ে ছিল ওদেরকে আজকে আমাদের ইনফরমেশনে এখানে আমরা রেড করলাম অ্যারেস্ট করতে চাইছিলাম কিন্তু সিন্স দে ফায়ার্ড অন আস উই হ্যাড টু ফায়ার ব্যাক অন সেলফ ডিফেন্স স্যার হিন্দি অলসো মানে ওখানে অপারেট করতে প্লিজ হিন্দি जसप्रीत और जयपाल नाम के दो कुख्यात अपराधी पंजाब से भागे हुए थे इनके ऊपर 10 लाख रुपए और 5 लाख रुपए का रिवार्ड मनी उन्होंने अनाउंस किया हुआ है उन्होंने 15 मई को पंजाब लुधियाना में 2 ASI की हत्या भी की है इसके अलावा इनके ऊपर मर्डर बैंक रॉबरी ज्वेलरी शॉप लूट इसके बहुत सारे मामले हैं आज हमारे पास हम कई दिन से इस पे काम कर रहे थे और आज हम लोगों के पास जब सटीक खबर मिली कि इस पर्टिकुलर जगह पे ये हो सकते हैं तो उसके लिए हम लोग यहाँ पे रेड करने आए जब हम लोगों ने उन लोगों को अरेस्ट करने की कोशिश की तो उन्होंने रेजिस्ट किया, उन्होंने हमारे ऊपर फायरिंग की। उसके परिणाम स्वरूप हम लोगों ने उनके ऊपर फायरिंग की और 2 लोग थे और उसमें एक हमारा इंस्पेक्टर है वो बुरी तरह घायल है, अभी आमरी में भर्ती है, उसको गोलियां कार्तिक मंडल, ठीक है, तो कार्तिक घोष, तो उसको गोली लगी है और इनके पास से अभी तक जो सीजर हो रहा है, अभी प्रोसेस जारी है, 7 लाख के आसपास में कैश मिला है, 5 सोफिस्टिकेटेड पिस्टल्स मिली हैं, उसमें ग्लॉक्स 9mm इस तरह की पिस्टल्स हैं, 89 लाइव राउंड ऑफ एम्यूनिशन है, ऑलरेडी कुछ एम्यूनिशन हम फायर कर चुके हैं वो हम लोगों के ऊपर, उसके अलावा 89 राउंड्स ऑफ लाइव एम्यूनिशन मिला है। दैट we are trying to investigate, we are in touch with Punjab police, their team is also come, so we will interact with them. Aur se kiya gaya ye operation, ye STF West Bengal ki taraf se kiya gaya. Sir kitne baje aap log yahan pe operation ke liye aaye the sir, kab pata chala aap logo? Hum logon ko kareeb subah afternoon ke 12 ke aas pass se hum logon ko unka exact idea mila और उसके बेसिस पे हम लोग यहाँ पे करीब हमारी टीम पहले रेकी वेकी करना, इट्स ए लॉन्ग प्रोसेस, सो उसी के बाद से हम लोग की टीम्स यहाँ पे पहुँच गई थी और एक्चुअल फाइनल टीम जो उनको अरेस्ट करने वाली थी वो टीम करीब 3, 3:30 बजे के आसपास में। रूम नंबर कितना है? 201। बिल्डिंग से कोई सीसीटीवी फुटेज मिला है आप लोगों को? हम लोग ये सब अभी कोशिश कर रहे हैं, इन्वेस्टिगेशन का पार्ट है। रेसिडेंट्स कह रहे हैं इधर कोई सीसीटीवी है नहीं, तो आप लोगों के पास सीसीटीवी फुटेज मिलने का चांसेस बहुत कम है। नहीं है तो नहीं है, यदि तो उसका क्या कर सकते हैं, हम लोग कोशिश करेंगे यहाँ पे और यहाँ पे जो सब अवेलेबल है उसके बेसिस पे हम लोग एस्टैब्लिश करने की। दरवाजा क्या नॉक किया गया था? क्या दरवाजा नॉक किया गया था? जसप्रीत एंड जयपाल, जसप्रीत और जयपाल। इधर से पंजाब पुलिस ने इनके ऊपर 10 लाख रुपए और 5 लाख रुपए का इनाम घोषित किया हुआ है। उनकी आइडेंटिटी भी उन्होंने हमसे कंफर्म की है कि यही लोग हैं। डेड बॉडी क्या आप लोगों ने हैंडओवर कर दिया पंजाब पुलिस को? पंजाब पुलिस की ये इन्वेस्टिगेशन बंगाल में ही होगा, फायरिंग का केस है, पुलिस फायरिंग का केस है, तो उसके लिए जो कुछ प्रिकॉशन, जो कुछ प्रोसीजर है उसके बेसिस पे इसका इन्वेस्टिगेशन यहाँ पर होगा, ठीक है। उसके बाद में यहाँ पे CID इन्वेस्टिगेट करेगी, पोस्टमार्टम के बाद में उनके फैमिली मेंबर्स वगैरह से संपर्क किया जाएगा, ठीक है। সরাসরি নিউ টাউনে আমরা ছিলাম এবং সেখানকার প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন STF এর আধিকারিকরা এবং সেই সময় আপনারা বক্তব্য শুনছিলেন তাদের। আজকে যে দুই কুখ্যাত দুষ্কৃতী গ্যাংস্টার জসপ্রীত আর জয়পাল, এবং এই দুই কুখ্যাত দুষ্কৃতী নিহত হয়েছেন এবং পাঞ্জাবের, সেই নিয়ে কিন্তু কথা বলছিল STF এর আধিকারিকরা। পুরোটাই ওয়েস্ট বেঙ্গল STF এর অপারেশন ছিল। আমরা এই খবর দিনভর দেখাচ্ছি, আজকে এর আপডেট আপনাদের দেবো। তবে পাশাপাশি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সাংসদ নুসরত জাহান এবং তার যে দাখিল করা হলফনামা এবং সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশন, আইনি জটিলতার জায়গা তৈরি হতে পারে এবং একই সঙ্গে সাংসদের দায়িত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে। সেই নিয়ে আমাদের সঙ্গে থাকবেন, প্রত্যেকেই রয়েছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেখানেই ফিরে যাই। আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কেয়া ঘোষ, অমিত লাল চক্রবর্তী। আমি বিরতির আগেই কথা বলছিলাম প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অমিত লাল চক্রবর্তী। আমি অমিতবাবুর কাছে যাবো একবার। বিবাহের ক্ষেত্রে আমার বক্তব্য, যে বিষয় নিয়ে সমস্ত জায়গাতে একটা কনফিউশন তৈরি হচ্ছে, সংবাদ মাধ্যমে যে বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন তা হলো যে এই যে সোশ্যাল ম্যারেজ, অর্থাৎ সোশ্যালি সামাজিকভাবে যে বিয়ে সেই বিয়ের গ্রহণযোগ্যতা কোন জায়গায় রয়েছে। এর আগে আমরা দেখেছি ৯ দশকের আগে সেক্ষেত্রে এই সোশ্যাল ম্যারেজের প্রমাণপত্র বিভিন্ন জায়গাতে দাখিল করতাম আমরা। সেক্ষেত্রে কোনো ব্যক্তি মারা গেলে হোক, তার পেনশনের জন্য হোক বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হোক, এই সোশ্যাল বিয়ে বা এই ধরনের মানে এই যে সপ্তপদী আমরা বলে থাকি বিয়ে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের বা রিচুয়ালে অনুযায়ী যে বিয়েগুলো হয় সেক্ষেত্রে তার যে প্রমাণ হিসেবে সেই ছবি সেগুলোই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডকুমেন্টস হিসেবে কাজে দিত। তারপর রেজিস্ট্রেশনের বিষয়টা আসে, কিন্তু এক্ষেত্রে সোশ্যাল ম্যারেজকে কি বলা যেতে পারে যে এই ম্যারেজ খারিজ করা যেতে পারে বা বাতিল করা যেতে পারে বা এটাকে লিভ ইন বলে লিভ ইনের ব্র্যাকেটে ফেলা যেতে পারে, কি বলবেন অমিত লাল বাবু? দেখুন, যদি দুজন প্রাপ্তবয়স্ক একজন নারী এবং একজন পুরুষ একসঙ্গে থাকে এবং তারা যদি বৈধভাবে তাদের ম্যারেজ রেজিস্টার্ড না হয়ে থাকে বা ম্যারেজটা যদি বৈধ না হয়ে থাকে তাহলে সেটাকে লিভ ইন কিংবা অন্য সম্পর্ক বলা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদের দেশে যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট হয় সেখানে রিচুয়ালস অ্যান্ড কাস্টমসের একটা জায়গা আছে এবং রিচুয়ালস অ্যান্ড কাস্টমসটা এতটাই পাওয়ারফুল অ্যান্ড ইট হ্যাজ বিন দোজ রিচুয়ালসগুলো এতদিন ধরে আমরা মেনে আসছি যে সেটা ইট হ্যাজ অ্যাটেন্ড আ ফোর্স অফ ল। সুতরাং হিন্দু ম্যারেজ অ্যাক্টে রিচুয়ালস দিয়ে ম্যারেজটা সলমনাইজেশন হলেই বিয়ে হয়ে যায়, সাবসিকুয়েন্টে রেজিস্ট্রেশন প্রয়োজন মানে বাধ্যবাধকতা নেই এবং আমরা রেজিস্ট্রি করতেও পারি নাও করতে পারি, বাট একটাই কন্ডিশন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই হিন্দু হতে হবে। কিন্তু এখানে যে ঘটনাটা নিয়ে আলোচনা চলছে সেখানে দুজন নারী এবং পুরুষ তারা দুজন দু ধর্মাবলম্বী, সুতরাং এখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের একমাত্র প্রভিশন যার দ্বারা এই ম্যারেজটা রেজিস্ট্রি হতে পারে। আর যতটুকু আমি জানি তাতে টার্কিতে যদি কোনো বিয়ের ভ্যালিডিটি অফ আ ম্যারেজের প্রশ্ন আসে টার্কিতে বোধহয় খুব সম্ভবত সিভিল ম্যারেজ একমাত্র ওখানে বৈধ এবং সেই সিভিল ম্যারেজটা ওখানে ওনারা অ্যালাউ করবেন অনলি অন আ কন্ডিশন যে যারা বাইরে থেকে এসে ওখানে বিয়ে করতে চাইছেন তাদের দেশে যেন তাদের বৈধ ম্যারেজ হওয়ার কোনো উপায় থাকে, অর্থাৎ তাদের ম্যারেজটা যেন কোনোভাবেই প্রহিবিটেড না থাকে তাদের দেশে। এখানে যা জানা যাচ্ছে যে ওখানে একটা ডেস্টিনেশন ম্যারেজ হয়েছিল কিন্তু সেই ডেস্টিনেশন ম্যারেজটা ওখানে রেজিস্ট্রি হয়েছিল কিনা আমরা জানি না এবং ভারতবর্ষে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওনাদের এই বিয়েটা রেজিস্ট্রি হয়েছিল কিনা আমরা জানি না। আর এই যে হলফনামার কথা আসছে, একজন এমপি রেসপন্সিবিলিটির কথা আসছে, কোনো মানুষ তার হলফনামায় যাই লিখুক আনটিল অ্যান্ড আনলেস ম্যারেজটা বৈধ নয়, আমি কারুর নামে কোনো এফিডেভিটে লিখতে পারি যে সে আমার স্ত্রী বা উনি আমার হাজবেন্ড, দ্যাট ডাজ নট মেক দি ম্যারেজ ভ্যালিড এবং হতে পারে যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তার জন্য যা শাস্তি সেটা আমার জন্য পাওনা হতে পারে, কিন্তু তাই দিয়ে কিন্তু আমার বিয়েটা বা কোনো মানুষের বিয়ে একটা সিম্পলি এফিডেভিটে একটা সোয়ার করলে সেই বিয়েটা বৈধ হয়ে যায় না। সে মানে এফিডেভিটের সাথে ম্যারেজটা বৈধ কিনা তার কাগজটাও দেখানো প্রয়োজন এবং একমাত্র হিন্দু ম্যারেজ একটা যেটা আমি বললাম। অর্থাৎ অমিত লাল বাবু আপনার বক্তব্য যে সোশ্যালি যে বিয়ে আমরা দেখেছি বা এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা বলছেন নিঃসন্দেহে মুসলিম ম্যারেজ অ্যাক্টে হয়নি কারণ নিখিল জৈন তিনি ধর্মান্তরিত হননি, সেক্ষেত্রে এই সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ বলুন, মানে তাহলে সোশ্যালি এই ছবি বা সিঁদুর দান বা মালা বদল সাত পাকে ঘোরা এগুলো তাহলে কোনো এই মুহূর্তে তাহলে সেগুলো গ্রহণযোগ্যতা থাকবে না যদি এক পক্ষ বলেন যে এই বিয়েটি বৈধ নয়। আমি এখানে একটু সংশোধন করে দিই, প্রিয়াঙ্কা কিছু বলতে চাইছেন। হ্যাঁ, সিঁদুর পড়া, শাখা পড়া লাগানো, সপ্তপদী এগুলো হিন্দুদের ক্ষেত্রে একমাত্র অ্যাপ্লিকেবল যেখানে বোথ দি হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর হিন্দু। ঠিক, যদি একজন হিন্দু না হয় অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাহলে এটার কোনো ফোর্স নেই। আমি এই জায়গাতে আসবো, আমি প্রিয়াঙ্কা কিছু বলতে চাইছেন, প্রিয়াঙ্কা প্লিজ। হ্যাঁ, দাদা যে কথাটা এখন বলেছেন একদম এক্স্যাক্টলি পয়েন্টেড আউট ভেরি কারেক্টলি দ্যাট টার্কিশ অ্যাকর্ডিং টু দ্য টার্কিশ ল শুধু সিভিল ম্যারেজ ওখানে লিগ্যাল মানা যায়, সিভিল ম্যারেজ which means এই যে রিলিজিয়াস ফটোগ্রাফস আমরা দেখছি যেখানে মালা বদল হচ্ছে এটার কিন্তু কোনো মাইনে নেই ইন টার্কিশ লস। তো অনলি ম্যারেজ যেটা কন্ডাক্ট হয়েছে একটা কান্ট্রির এম্বাসির যেটাতে সহমতি আছে whether it is the Indian consulate or by the Turkish authorities, আর যখন টার্কিশ অথরিটিস কে দিয়ে করতে হবে তাহলে ইউ হ্যাভ টু টেক দি পারমিশন ফ্রম দি ইন্ডিয়ান কাউন্সিলেট থ্রু ভ্যালিড ডকুমেন্টস। সো দ্যাট মিনস দিস ফটোগ্রাফস হুইচ উই আর সিইং রিলিজিয়াস ম্যারেজের ওখানে কোনো কিন্তু ইয়ে নেই, লিগ্যালিটি নেই। সো নাও যেটা দাদা এখনই বললেন যে ম্যারেজটা ভয়েড আছে কিনা, উই আর নট গোয়িং ইনটু দিস, ওটা ওনার নিজেগত ব্যাপার ভাই, ম্যারেজ আছে কিনা দ্যাট ইজ নট দ্য বিগ থিং, বাট দ্য বিগ থিং হুইচ ইজ উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, ওনার এফিডেভিটের কিন্তু অনেক অনেক উই ক্যান কোয়েশ্চেন বিকজ শি ইজ আ পাবলিক ফিগার। তো ওখানে যে আপনি ওথে বলেছেন দ্যাট ইউ আর ম্যারিড, সো ইফ ইউ আর ম্যারিড According to the Turkish laws, you will have to show because now আপনি বলছেন আপনি এখানে married নেই তাহলে আপনি ওখানে মিথ্যে কথা কি করে বললেন তো তার জন্য যা শাস্তি আছে taking a false oath so those sections are applicable on নুসরত জাহান আমি আশা প্রিয়াঙ্কা দিদা তার আগে আমি আলোচনাটা প্রায় শেষের দিকে চলে এসেছি একটা কথা হ্যাঁ বলুন বলুন আমি একটা কথা বলে দিই আমি একটু কেয়াদের কাছে যাব হ্যাঁ বলুন যারা যারা হ্যাঁ না যারা যারা দেখছেন যারা যারা শুনছেন সবার জন্য একটা খুব ভ্যালিড কথা বলি মানে প্রয়োজনীয় কথা বলে দিই ডিভোর্স সেই বিয়েরই হয় যে বিয়েটা ভ্যালিড ডিভোর্স ডিক্রি অফ ডিভোর্স ক্যান বি গ্র্যান্টেড অনলি ফর দোজ ম্যারেজ হুইচ আর ভ্যালিড ম্যারেজ কোনো ভয়েড বা ভয়েডেবল ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অন্য প্রভিশন আছে সেখানে নালিটি অফ সংশোধনের ক্ষেত্রে এই ধরনের মানে বক্তব্য এবং এই বিষয়গুলো সামনে আসা আমি এনে কেয়াদি আপনার কাছেও আসব সেই ক্ষেত্রে রাজনীতির জায়গা থেকে দাঁড়িয়ে কি করে এই ধরনের পদক্ষেপ বা এটা কোন জায়গায় কি বার্তা দিতে পারে আমি আসব তবে তার আগে পাঞ্জাব পুলিশ এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছে আমাকে আবার যেতেই হচ্ছে নিউ টাউনের ঘটনায় সেদিকে নজর রাখবো ਸਾਡੇ ਹਾਂਜੀ It's already started. Just can we wait for a few minutes? ਅਸੀਂ ਬਾਤ ਨਾ ਕਰੋ ਤਾਂ ਆਨਲਾਈਨ ਹੋ ਤੁਸੀਂ ਆਨਲਾਈਨ ਜਾ ਰਹੇ ਹੋ ਅਜੇ ਰੁਕ ਜਾ ਸਕਦੇ Okay, we had अंग्रेजी विच की हिंदी करनी है ओके हमारे यहाँ वी हैड टू अनफॉर्चुनेट इंसिडेंट्स लास्ट मंथ One happened on the 10th of May 10 मई को एक इंसिडेंट हुआ जिसमें हमारे नेशनल हाईवे पे करीब लुधियाना के पास दोराहा में एक पुलिस चेक पॉइंट था जहां ASI सुखदेव सिंह डिप्लॉयड थे तो एक गाड़ी आई उन्होंने कुछ मुठभेड़ हुई और उसमें उन्होंने ये जयपाल था और इनके साथी थे इन लोगों ने उनकी जो ऑफिशियल पिस्टल थी उसको वहाँ से स्नैच किया दैट हैपन्ड ऑन द 10th of May लास्ट मंथ उसके बाद एक और अनफॉर्चुनेट इंसिडेंट हुआ ग्रेन मार्केट जगराओं में लुधियाना डिस्ट्रिक्ट में 15th May को जिसमें 4 लोग थे एक कैंटर एक छोटा ट्रक था और एक गाड़ी थी हमारे कुछ इन्फॉर्मेशन मिली जिस पे एक्ट करते हुए हमारे 2 ASIs और एक और पुलिस जवान थे वो लोग गए वहाँ पे तो वहाँ फिर उन पे जब आपस आमना सामना हुआ तो हमारे 2 ASIs की वहाँ पे मौत हुई दैट वाज ऑन द 15th of May उसके बाद पंजाब पुलिस ने हमारा जो ऑर्गेनाइज क्राइम कंट्रोल यूनिट है जो करीब 4 साल पहले जब मौजूदा सरकार आई थी उन लोगों ने ये इस्टेब्लिश किया गया था उसके बाद हमारा इंटरनल सिक्योरिटी विंग इस्टेब्लिश किया गया हमारा काउंटर इंटेलिजेंस विंग ऑलरेडी फंक्शनल था तो मिस्टर ढोके मेरे साथ हैं मेरे साथ मिस्टर अमित प्रसाद भी हैं तो सो ओकू ने एक ऑपरेशन जिसका नाम जैक रखा गया जयपाल को ढूंढने के लिए जो इंसिडेंट हुआ 10th May को हुआ फिर 15 May को हुआ तो ऑपरेशन जैक के तहत एक बहुत बड़ा ऑपरेशन जाल फैलाया गया जो करीब 4-5 स्टेट्स में जाल फैलाया गया जिसमें करीब 15-20 दिन से हमारे ऑफिसर्स ऑन ग्राउंड थे मिस्टर बिक्रम बराड़ यहाँ पे हैं हमारे DSP जो ऑर्गेनाइज क्राइम कंट्रोल यूनिट के हैं मिस्टर गुरमीत चौहान हमारे AIG जो जब से ये ऑर्गेनाइज कंट्रोल यूनिट बना है तो उसको हेड कर रहे हैं सो ये लोग खुद ऑन ग्राउंड थे हरियाणा में भी कुछ एक्टिविटी हुई, हिसार में एक्टिविटी हुई। उसके बाद भी हमने अपने काउंटर पार्ट से बात बात करी। उसके बाद हमारे को पहली सक्सेसफुली यहाँ पे 28 मई को ग्वालियर में डाबरा एक सब डिवीज़न है ग्वालियर की, जहाँ पे दो लोग दर्शन और डाबरा एक सब डिवीज़न है जस्ट ग्वालियर के बाहर, तो वहाँ पे सफलता मिली, जिसमें जो चार लोग ग्रे मार्केट में थे 15 मई को, जिन्होंने हमारे दो ASI को मारा था, तो उसमें दर्शन और बब्बी जो थे वो लोग उस दिन जयपाल को कपड़े वपड़े देने आए थे और चीज़ें ड्रग्स वगैरह भी तब बरामद हुई थी 15 मई को, तो उन लोगों को वहाँ से पकड़ा गया। एक तीसरा जिस जो आदमी उनको शेल्टर कर रहा था उसको भी वहाँ से पकड़ा गया 28 मई को। तो उनसे जो बातचीत हुई, उनसे कुछ डिस्क्लोजर्स हुए, कुछ इन्फॉर्मेशन हमने ऑब्टेन करी, तो उनका फॉलोअप करते करते इसी दौरान एक गावी एक एसोसिएट था जयपाल का, उसको भी एक सेपरेट ऑपरेशन में वो भी पकड़ा गया, तो उनसे कुछ इन्फॉर्मेशन जो डिस्क्लोजर्स हुए उनसे इन्फॉर्मेशन मिली। इन सब जो इनपुट्स थी इनको इकट्ठा करते हुए, उन पे फॉलोअप करते हुए हमारी जो टीम्स हैं ऑर्गेनाइज्ड क्राइम कंट्रोल यूनिट के मिस्टर ढोके और मिस्टर अमित प्रसाद, इनकी रहनुमाई में सुपरविज़न में इन लोगों ने काम किया। फिर उसको आगे फॉलोअप करते हुए काफ़ी स्टेट्स में, मध्य प्रदेश, राजस्थान, हरियाणा का मैंने जिक्र किया, यूपी का जिक्र किया, तो हमारे इंस्पेक्टर्स जिसमें हरदीप हैं, इंस्पेक्टर पुष्पिंदर सिंह हैं, इन लोगों ने बिक्रम आपके सामने है, इनफैक्ट बिक्रम was down with COVID actually, he was admitted वहाँ DMC hospital में, पूरा परिवार इनका was affected by COVID recently. Despite that the teams kept working, they were on ground. पिछले 2-3 दिन से भी CCTV फुटेज था एक गाड़ी का, हमें कुछ CCTV फुटेज मिला था ग्वालियर के, সেগুলোতে নজর রাখা হচ্ছিল। डिफरेंट टोल प्लाजाज थे, वहाँ से फुटेज इकट्ठा किया गया। एक गाड़ी पे हमें संदेह था कि ये गाड़ी जो उसको छोड़ने गई थी मोरीना से, संदेह ছিল যে যে গাড়িগুলো যাতায়াত করছিল সেই গাড়িগুলোর দিকে নজরদারি রাখা দরকার ছিল, এমনটাই পুলিশ সন্দেহ করছিল। नंबर था वो गाड़ी सामने आई, तो हमने सेंट्रल एजेंसीज के साथ वेस्ट बेंगल पुलिस के साथ तालमेल समय तारा वेस्ट बेंगल पुलिस संगे যোগাযোগ করে, ওনারশিপ वगैरह सेंट्रल टीमेर संगे যোগাযোগ করে, एस्टैब्लिश किया, निकाला पंजाब पुलिस। तो एक फिर उसी कड़ी में आगे काम करते करते एक कुछ वॉच वगैरह हमने लगा रखी थी, कुछ सस्पेक्टेड हाइड आउट्स थे आउटस्कर्ट्स ऑफ अपने ट्राई सिटी में, এবং সেই সময় বেশ কিছু বহিরাগত সন্ধানও পায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যেরকম জানা যায় যে ওয়েস্ট বেঙ্গল STF গোটা অপারেশনটা চালিয়েছে, সেটা পাঞ্জাব পুলিশই কনভে করেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সমস্ত ইনফরমেশন পাঠিয়েছিল, তথ্য পাঠিয়েছিল। वहाँ से पकड़ा गया, वो जा रहा था दिल्ली की तरफ, तो वहाँ से उसको पकड़ के उससे कुछ इन्फॉर्मेशन हमें मिली। तो इस शख्स ने, इसकी शादी हुई है वेस्ट बंगाल में, उसके इन लॉज उधर कलकत्ता में हैं, तो उससे पता लगा स्पेसिफिक इनपुट्स এবং সেক্ষেত্রে যার বিয়ে হয়েছিল তাকেও হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময়, এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক তথ্য সামনে আসে ওয়েস্ট বেঙ্গল STF এর। সো দোজ ইনপুটস ওয়ার শেয়ার্ড, ইনফ্যাক্ট মিস্টার ঢোকে স্পোক উইথ অফিসারস देयर, মিস্টার অমিত প্রসাদ সমস্ত তথ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাঠিয়ে দেয় পাঞ্জাব পুলিশকে, DGP हैं STF के हेड हैं, तो उनके साथ शेयर किया गया। उन्होंने हमें गाड़ी का भी डिटेल्स वगैरह करने के लिए এবং শুধুমাত্র এখানকার ওয়েস্ট বেঙ্গলের দিকে নজর না, একই সঙ্গে वो स्पेसिफिक इनपुट्स जो थी হরিয়ানা বিভিন্ন জায়গায় সেখানেও নজর ছিল দীর্ঘদিন ধরে। সোসাইটি थी वहाँ सुखो SP सुखो बृष्टि हाउसिंग कोऑपरेटिव सोसाइटी एक्शन एरिया 3 पुलिस स्टेशन न्यू टाउन कलकत्ता, तो वो स्पेसिफिक इनपुट शेयर करी गई, उस पे काम किया गया। এবং দীর্ঘদিন ধরে এই খোঁজ খবর চালাতে চালাতে তাদের কাছে আসে যে নিউ টাউনের এই আবাসনেই রয়েছে এই দুষ্কৃতীরা, এবং CCTV ফুটেজও সেখানে খতিয়ে দেখা হয় এবং তারপরে সেই সমস্ত তথ্য তারা জানতে পারেন ওয়েস্ট বেঙ্গল STF এর কাছ থেকে। STF वेस्ट बंगाल की टीम, और उन्होंने बहुत जब एंटर किया तो उन पे फायरिंग हुई, उसके बाद मुठभेड़ हुई करीब आई थिंक, এবং সেই সময় খবর পেয়ে তারাই জানান পাঞ্জাব পুলিশ যে আপনারা মুভ করতে পারেন আপনারা ওই আবাসনে যেতে পারেন। সেই সময় কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল STF সেই সময় সেই আবাসনে হানা দেয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ফায়ারিং শুরু হয়ে যায়। শুরুতে 35 রাউন্ড গুলি চলে, পরে আরো বেশ কয়েক রাউন্ড গুলি চলে, টোটাল 89 রাউন্ড গুলি চলে, जिसके कारण हमारे जो उनकी मौत हुई थी। सो ये कहानी है जो आज वहाँ पे हुआ। करीब 31 मैं ये भी बताना चाहूँगा कि करीब 31 गैंगस्टर्स थे जो ए कैटेगरी गैंगस्टर्स थे जो मार्च 2017 में जब सरकार ये आई थी, हमारे जो चीफ मिनिस्टर हैं उन्होंने पंजाब पुलिस को फ्री हैंड दिया। ऑर्गेनाइज्ड क्राइम कंट्रोल यूनिट को गठित किया गया এবং এই দুজনই শুধু নয়, এর আগে এছাড়াও 31 জন দুষ্কৃতীর কথা বলছেন পাঞ্জাব পুলিশের অধিকর্তা। তিনি বলছেন যে মার্চ মাসে 2017 এর মার্চ মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন যে যেভাবেই হোক জীবিত বা মৃত এই 31 জন দুষ্কৃতীর খোঁজ পেতেই হবে এবং সেই মোতাবেক কিন্তু এই 3 বছর ধরে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রাজ্যের তারা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই অপারেশন চালাচ্ছিলেন। ग्वालियर में भी हुआ, तब भी हमने डीजी मध्य प्रदेश से भी मेरी बात हुई। उससे पहले भी कलकत्ता में वेस्ट बंगाल में पहले भी फुटप्रिंट पंजाब के गैंगस्टर्स का वहाँ पे आया है और ये करीब 31 गैंगस्टर्स थे जैसे मैंने कहा ए कैटेगरी और उसमें से 20 गैंगस्टर्स তাদের রীতিমতো ক্যাটাগরাইজ করা হয়েছিল। এই ক্যাটাগরির 31 জন গ্যাংস্টার এবং এর জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, একই সঙ্গে মধ্যপ্রদেশের পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে চলেছিলেন তারা। তাদের মনে হয়েছিল যে পাঞ্জাব থেকে তারা মধ্যপ্রদেশ বা ওয়েস্ট বেঙ্গলে পাড়ি দিতে পারে। এর আগেও কলকাতায় এসেছে এই দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু তথ্য ছিল পাঞ্জাব পুলিশের কাছে এবং সেই তথ্যই কিন্তু জানানো হয়েছিল কলকাতা পুলিশকে। कराया गया अगेन विद दी सो दिस शोज़ व्हाट क्लोज कोऑर्डिनेशन हमारा इज द परफेक्ट कोऑर्डिनेशन बिटवीन द स्टेट गवर्नमेंट, बिटवीन द सेंट्रल गवर्नमेंट, द यूनियन गवर्नमेंट सो एंड अदर स्टेट पुलिस फोर्सेज। उत्तराखंड से हम लोग पहले देहरादून से लोग लेके आए, यूपी से आपको याद होगा एक हमारी क्रॉस कंट्री करीब 36 घंटे टीम्स यूपी से फॉलो करते करते অপারেশন সাফল্য পেয়েছে শুধুমাত্র সমন্বয়ের জন্যই এবং শুধুমাত্র কলকাতা ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রদেশ নয়, একই সঙ্গে উত্তরাখণ্ড এবং দেরাদুন থেকেও পর্যন্ত তারা বিশেষ টিম হায়ার করেছিলেন এই ঘটনার তদন্তের জন্য, এমনটাও জানানো হচ্ছে। उसका ये कहा जाता है कि ही इज बेस्ड अक्रॉस द बॉर्डर इन पाकिस्तान टुडे। एक और गैंगस्टर्स के उधर बेसिकली ये सारे ड्रग स्मगलर हो गए हैं, ड्रग स्मगलर हो गए हैं। जो ड्रग स्मगलिंग का जो चल रही है, हेरोइन जो स्मगलिंग है अक्रॉस द बॉर्डर, वहाँ जो बड़े बड़े ड्रग स्मगलर हेरोइन स्मगलर विभिन्न सीमांतवर्ती এলাকায় দীর্ঘদিন ধরে এই দুষ্কৃতীরা ড্রাগ স্মাগলিং করে আসছিল এবং বহুদিন ধরে কিন্তু সেক্ষেত্রে এদের গতিবিধি নজরে রেখেছিল পাঞ্জাব পুলিশ। এবং আজকে শেষ পর্যন্ত দুষ্কৃতীরা জলে জড়ায় কলকাতা পুলিশের। এই প্রথম নয়, এর আগেও নিউ টাউনের সাপুর যে আবাসনে যে শুট আউটের ছবি আমরা দেখলাম আজকে এবং দিনভর এই খবরে নজর রেখেছে ঘটনা ঘটার শুরু থেকে। এটা একটা বড় সাফল্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কলকাতা STF এর অপারেশন জ্যাক শেষ পর্যন্ত সফল হলো, কিন্তু শুধু এই দুজন নয়, মোট 31 জন দুষ্কৃতীর তল্লাশিতে এই অপারেশন শুরু হয় 2017 মার্চ মাসে। মার্চ মাসে কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনি পাঞ্জাব পুলিশকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিলেন যে যেভাবেই হোক এই 31 জন দুষ্কৃতীর সন্ধান পেতেই হবে। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সাংবাদিক বৈঠক করছে কলকাতা পুলিশ STF, তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, পাঞ্জাব পুলিশের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সেখানকার আধিকারিকরা এবং গোটা ঘটনার সেক্ষেত্রে কোন বিষয়টা স্পষ্ট হচ্ছে, ঠিক সুনিপুণ সমন্বয় না থাকলে এবং দীর্ঘদিনের হোমওয়ার্ক না থাকলে কোনোভাবেই কি এই দুই দুষ্কৃতীকে जसप्रीत एवं जयपाल के जाले जड़ाना संभव हो? तो चलो भाई, चलो 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 भाई, इधर से आ जाओ, इधर से निकल जाओ, जब निकलना ही है इधर से आ जाओ। একবারই দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে অ্যাপার্টমেন্টের ঠিক যেখানটায় শুট আউটের স্থল, সেই শুট আউটের স্থলে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং কিছুক্ষণ আগে আরো একটা বড় খবরে নজর রাখবো আমরা, এক্সক্লুসিভ তথ্য। এই গোটা ঘটনার মোড় একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নিউ টাউনের ঘটনায় পাকিস্তান যোগ পাওয়া গেল। ড্রাগ কারবারের টাকা, লগ্নি এবং জঙ্গি নাশকতায় পাক পাঞ্জাব সীমান্তে ড্রাগের চোরা কারবার। পাঞ্জাব সীমান্ত দিয়ে দেশে ছড়াতো হেরোইন, হেরোইনের পাশে অস্ত্রের চোরা কারবার চলতো। অস্ত্র কারবারে পাক জঙ্গি যোগের সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় সবথেকে বড় ব্রেকিং। এই মুহূর্তে নিঃসন্দেহে শুধুমাত্র কলকাতার জন্য বড় ব্রেকিং নয়, বলা ভালো গোটা দেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত চাঞ্চল্যকর খবর। পাকিস্তান যোগ পাওয়া যাচ্ছে, পাকিস্তান যোগ প্রতিষ্ঠিত হচ্ছে। নিউ টাউনের ঘটনা নিয়ে আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কি জানতে পারা যাচ্ছে এই সম্পর্কে? আর একবারই দেখো সোনালী, যে তথ্যটা উঠে আসছে সেই তথ্যটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে এই মুহূর্তে যেটা উঠে আসছে, যে পাকিস্তান যোগের যে তথ্য উঠে আসছে সেখানে জানা যাচ্ছে যে এই যে দুষ্কৃতীরা তারা কিন্তু পাঞ্জাব বর্ডার দিয়ে হেরোইন এবং এলএসডি কিন্তু স্মাগলিং করতে, এবং যে স্মাগলিংটা তারা চালাতো সেই স্মাগলিংয়ের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু একদিকে যেমন পাকিস্তান যোগের তথ্য উঠে আসছে, ঠিক তার পাশাপাশি কিন্তু এই যে অর্থ, এই অর্থটাকে তারা কোথায় ব্যবহার করত এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং এই যে পাকিস্তান যোগের যে তত্ত্ব উঠে আসছে তাতে যদি দেখা যায় যে যেটা পাঞ্জাব পুলিশে জানালো যে বর্ডার পার করে কিন্তু তারা এই যে বিশাল পরিমাণের যে মাদক, সেই মাদক কিন্তু নিয়ে আসতো, এবং সেই মাদক নিয়ে এসে সেইটাকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিত। এক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু তাদের পেডলিং নেটওয়ার্ক ছিল, এবং সেই পেডলিং নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ড্রাগস বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। যেটা পাঞ্জাব পুলিশও কনফার্ম করেছে, এই মুহূর্তে যে সোর্স কনফার্ম করছে পাঞ্জাব পুলিশের, যে এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় কিন্তু একটা আন্তর্জাতিক যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে এই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়াচ্ছে যে এই টাকা তারা কি টেরর ফান্ডিংয়ের জন্য ব্যবহার করতো? কারণ তাদের কাছ থেকে যে ধরনের বন্দুক পাওয়া গেছে, গ্লক পাওয়া গেছে, 9mm পাওয়া গেছে, 89 রাউন্ড লাইভ কার্তুজ পাওয়া গেছে, তারপরেই কিন্তু এই বিষয়টি আরও কিন্তু জোরালো হয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক যোগ শুধু না, একদম স্পেসিফিক্যালি অর্ণব যে বিষয়টা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, যে খবর সবথেকে বড়, পাকিস্তান যোগ পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তু। আমি সন্তুর কাছে যাব। সন্তু, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে, এবং এখানেই এই হাসপাতালে আনা হবে দুইজন যে নিহত হয়েছে সেই গ্যাংস্টারদের। ইতিমধ্যে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে, এবং রিপাবলিক বাংলায় আমরা প্রথম খবর ব্রেক করেছি যেখানে বুলেট পাওয়া গিয়েছে, 7 লক্ষ ক্যাশ টাকা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে তৎপরতা আমি দেখানোর চেষ্টা করব, তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পুলিশ আধিকারিকরা বারে বারে আসছেন, বিভিন্ন পুলিশ আধিকারিকরা আসছেন, এবং পুলিশ কর্মী ইতিমধ্যে এখানে কিন্তু ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে ছবিটা, পুলিশ কর্মী কিন্তু এখানে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, এবং আমাদের সূত্র যে কথা বলছে রাত 10:30টার মধ্যেই কিন্তু এখানে নিহত যে গ্যাংস্টার, সেই দুই গ্যাংস্টারের কিন্তু দেহ নিয়ে আসা হবে এই বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। দুটি গেট বিধাননগর মহকুমা হাসপাতালের, ফার্স্ট গেটেও সেখানেও যেমন পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে, সেকেন্ড গেটের দিকেও কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে। স্বভাবতই বোঝা যাচ্ছে তৎপরতা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। একদমই তাই, পোস্টমর্টেম হবে এবং হাসপাতালে নিয়ে আসা হবে, সে বিষয় নিয়ে কিছুক্ষণ আগেই জানালেন পাঞ্জাবের পুলিশ আধিকারিক। এর পাশাপাশি যে সবথেকে বড় খবরে নজর রাখছি আমরা, হেরোইনের পাশে অস্ত্রের চোরা কারবার এবং সরাসরি পাকিস্তান যোগ। আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, তোমার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে? ভাস্করের কাছে আমি আসবো, অর্ণবের কাছে আমি আবারও যাচ্ছি। অর্ণব, কতটা বড় খবর এই মুহূর্তে, চাঞ্চল্যকর তথ্য, যে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ, পাকিস্তান পাঞ্জাব সীমান্ত দিয়ে যেখানে এই ধরনের নেশার সামগ্রী পাচার হতো, সেভাবে একই সঙ্গে অস্ত্রের চোরা কারবারও চলতো। এবং সেই কারণেই কি পাঞ্জাব পুলিশ অনেক আগে বুঝতে পেরেছিল? সেই কারণেই কি এই সন্দেহ? সেই কারণে কি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল পুলিশকে? একবারই দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে বলা যেতে পারে যে অন্যতম বড় চাঞ্চল্যকর খবর, কারণ নিউ টাউনের এই যে শুটআউট, এই শুটআউটের যে তথ্য উঠে এসেছে সেই তথ্যকে যদি দেখা যায় পাঞ্জাব পুলিশও কিন্তু তাদের শিলমোহর দিয়েছে। আমরা প্রথম রিপাবলিক বাংলায় জানিয়েছিলাম যে এর সাথে কিন্তু একটা আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে, কিন্তু তখনও আমরা কি চক্র সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, যেটা উঠে আসছিল যে এই দুজন দুষ্কৃতী তারা কিন্তু বর্ডার পার করতো এবং বর্ডার পার করে সেখান থেকে LSD হেরোইন নিয়ে আসতো। এটা কিন্তু পাঞ্জাব পুলিশ আজকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং সেই স্টেটমেন্টে তারা জানিয়েছে প্রথমে সেগুলোকে এনে সীমান্তবর্তী সেই গ্রামগুলোতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সন্তু। আমি সন্তুর কাছে আবারো চলে যাচ্ছি। সন্তু, কি জানতে পারা যাচ্ছে এই পাক যোগ সম্পর্কে? কোন কোন জায়গায় এই পাকিস্তান যোগাযোগ আরো স্পষ্ট হচ্ছে এই দুষ্কৃতীদের বিষয় সঙ্গে? দেখো তোমায় জানাবো, ইতিমধ্যে রিপাবলিক বাংলার আমরা পর্দায় ইতিমধ্যে ব্রেক করেছি যে পাক যোগ রয়েছে এবং এত টাকা, এত কার্তুজ, এত গুলি কোথা থেকে এলো সেটাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এবং তদন্তকারীদের পাশে কিন্তু রিপাবলিক বাংলা রয়েছে। এই মুহূর্তে আমি বিধাননগর মহকুমা হাসপাতালে রয়েছে এবং তৎপরতা, পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। দুটি গেটেই কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে। তাছাড়াও এই হাসপাতালের বিরুদ্ধে, এই হাসপাতালের ভেতরে কিন্তু বারে বারে পুলিশরা আসছেন, পুলিশের আধিকারিকরা আসছেন, দেখে যাচ্ছেন। স্বভাবতই বোঝা যাচ্ছে পুলিশের তৎপরতা রয়েছে এই হাসপাতালের ভেতরে এবং এখানেই দুই গ্যাংস্টারকে আনা হবে এমনটাই কিন্তু সূত্রের খবর। রাত 10:30 থেকে 11টার মধ্যেই দুই গ্যাংস্টারের দেহ এই বিধাননগর হাসপাতালের কাছে এসে পৌঁছবে এবং এখানেই নিশ্চিত করা হবে, এখানেই ডেথ সার্টিফিকেট লেখা হবে এবং এখান থেকেই সমস্ত কিন্তু যে পরবর্তী কাজ রয়েছে সেই দিকগুলো কিন্তু, ফর্মালিটিগুলো কিন্তু পূরণ করা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত উঠে আসছে। শুধু এই গোটা ঘটনার দিকে যদি নজর রাখি, আমরা কিছুক্ষণ আগে যেখানে পাঞ্জাব পুলিশ মুখোমুখি হয়েছিলেন এবং তাদের সন্দেহ ছিল 2017 থেকেই কোথাও এই যোগাযোগ রয়েছে, এবং যেটা বিশেষ প্রশ্ন আমি করছিলাম যে সেক্ষেত্রে কোন জায়গায়, কোন ভিত্তিতে পাঞ্জাবের তরফ থেকে 2017 থেকে 31 জন দুষ্কৃতীকে আইডেন্টিফাই করা হয়েছিল, কোন কিসের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে সিএম তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছিল যে সমন্বয়ের মাধ্যমে 31 জন দুষ্কৃতীকে খুঁজে বার করতেই হবে, কোন কোন জায়গায় এখনো পর্যন্ত এই তথ্যগুলো উঠে আসছে? সন্তু, একদমই তাই সেই তথ্যগুলো আমরা বারবার রিপাবলিক বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি এবং রিপাবলিক বাংলায় প্রথম আমরা ব্রেক করেছি। পাঞ্জাব পুলিশ কিন্তু ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে এবং যোগাযোগ করা হচ্ছে বেঙ্গল পুলিশের সঙ্গে, ইতিমধ্যে কমিউনিকেশন তৈরি হয়েছে এবং কি কেস ছিল, কি ঘটনায় এই দুই দুষ্কৃতী জড়িয়েছিল সেই ঘটনাগুলো কিন্তু এনসিওর করা হচ্ছে এবং সেইগুলি আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। যেমন ইতিমধ্যে সব থেকে বড় খবর পাক যোগ রয়েছে এই ঘটনায়, পাক যোগ রয়েছে। না হলে তুমি একটা কথা ভাবো, এই বাংলায় আমাদের এনকাউন্টার কবে দেখেছি সেটা কিন্তু কেউ মনে করতে পারবে না। এই যে এনকাউন্টার হয়েছে এই বাংলায় সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কত বড় মারাত্মক কতটা অভিযোগ ছিল এবং পুলিশ যখন ঢোকে তখনই একের পর এক গুলি চালাতে থাকে, ক্রস ফায়ারিং এ দুজনের মৃত্যু হয়। সম্ভবত কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কতটা ভয়ানক দুষ্কৃতি তা কিন্তু এখান থেকেই পরিষ্কার। সন্তু, এর পাশাপাশি জানতে চাইব যে ওই আবাসনের এই মুহূর্তের ছবিটা কি, কারণ যেখানে হঠাৎ করে সেখানে এইভাবে ফায়ারিং চললো এবং একই সঙ্গে জসপ্রীত বা জয়পাল নয়, এর পাশাপাশি আরো অনেকে রয়েছেন, এই বিষয়ে আর কি তথ্য উঠে আসছে? সেক্ষেত্রে আর কোন কোন রাজ্যের সঙ্গে সমন্বয় সাধন করে এই ধরনের অপারেশন চালানো হতে পারে, এই বিষয়ে কোনো তথ্য আসছে কি সামনে? একদমই সেই তথ্য অবশ্যই আমরা খোঁজ খবর নিচ্ছি। যেই মুহূর্তে যেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছবে অবশ্যই তুলে ধরবো রিপাবলিক বাংলার পর্দায়। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা যখন ব্রেক করি ঠিক 4:30 এবং 5-4:30 থেকে লাগাতার আমরা খবর ব্রেক করি যে কি ঘটনা ঘটছে লাগাতার গ্রাউন্ড জিরো থেকে, অর্ণব থেকে শুরু করে, আনন্দমোহন থেকে শুরু করে, ভাস্কর থেকে শুরু করে, প্রত্যেক প্রতিনিধি রিপাবলিক বাংলার প্রতিনিধিরা চোখে চোখ রেখে বুক চিতিয়ে কিন্তু সেই খবর প্রকাশ করে গিয়েছে এবং তদন্তকারী আধিকারিকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। রিপাবলিক বাংলা কিন্তু পাশে থাকার বার্তা দিয়েছে এবং যাবতীয় খবর আমরা রিপাবলিক বাংলায় 4:30 থেকে প্রথম খবর আমরা ব্রেক করি। তারপর পাঞ্জাব পুলিশ যখন প্রেস কনফারেন্স করে সেই তথ্যও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে তৎপরতা দেখানোর চেষ্টা করব, পুলিশ আধিকারিকরা আসছেন এবং ইতিমধ্যে ট্রাফিক থেকে বেশ কিছু অফিসারদের ডিপ্লয়মেন্ট করা হয়েছে। ইতিমধ্যে সূত্র বলছে রাত 10:30 মধ্যেই কিন্তু দেহ এসে পৌঁছাবে এই বিধাননগর মহকুমা হাসপাতালে। একদমই তাই সন্তোষের ছবি দেখতে পাচ্ছি আমরা, একদিকে সিসিটিভির ফুটেজ এবং অন্যদিকে এই এই মুহূর্তের আপডেট আমি আরো একবার সন্তুর কাছে যাব। সন্তু, ওই আবাসনের বাসিন্দারা আজকে আমরা শুরু থেকে দেখেছি তারা কিরকম আতঙ্কের মধ্যে রয়েছেন, গোটা ঘটনার পর কতখানি হতবাক তারা। একদমই আতঙ্ক তো বটেই, কারণ বাংলা কবে শেষবার এরকম গুলির লড়াই দেখেছিল তা কিন্তু ভেবে উঠতেই পারবে না। আমারও মনে নেই, হয়তো তোমারও মনে নেই, আমরা শেষবার দেখেছি উত্তরপ্রদেশে একজন গ্যাংস্টারকে যেভাবে এনকাউন্টার করা হয়েছিল সেই ছবি কিন্তু গোটা দেশ দেখেছিল। কিন্তু এই বাংলায় এই ছবি ইতিহাসে আছে বলে আমার অন্তত মনে নেই। সেখান থেকে পরিষ্কার যে কতটা আতঙ্কে মুখে ছাপ ছিল, চোখে মুখে যে ছাপ ছিল আতঙ্কের তা কিন্তু স্পষ্ট। এবং যখন 5টায় আমি অর্ণবের সঙ্গে কথা বলি, অর্ণব যখন গ্রাউন্ড জিরোতে ছিল, অর্ণব প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছে, আনন্দমোহন আমাদের রিপোর্টার গ্রাউন্ড জিরো থেকে অসংখ্যবার প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছেন, সেই মানুষরা একটা কথাই বলছেন যে সিকিউরিটির অভাব ছিল। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। এই যে দুই গ্যাংস্টার কেন বেছে নিল এই আবাসনকে সেটাও কিন্তু বড় প্রশ্ন এবং ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ যেভাবে এই আবাসনকে বেছে নেওয়া হলো সেখানে আবাসিকরা বলছেন এই আবাসনের কোনো নিরাপত্তা ছিল না, সেভাবে নিরাপত্তা আঁটোসাঁটো করা ছিল না, এবং কে আসছে কে যাচ্ছে কে ভাড়া নিচ্ছে তার কিন্তু হিসাব, তার কিন্তু তথ্য কারো কাছে থাকতো না। তাহলে সহজেই যে দুই গ্যাংস্টার এখানে ভাড়া নিতে পারবে, সহজেই দুই গ্যাংস্টার এখানে গা ঢাকা দিতে পারবে তা কিন্তু খবর ছিল। এবং অবশ্যই লোকাল ইনফরমারকেও কিন্তু কাজে লাগানো হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত উঠে আসছে। নাহলে তুমি একটা জিনিস ভাবো, পাঞ্জাব থেকে বাংলায় গা ঢাকা দিতে আসলো এবং বেছে নিল ওই আবাসনকে যেখানে নিরাপত্তা বলয় আঁটোসাঁটো নয়, যেখানে নিরাপত্তা বলয় সুনিশ্চিত নয়। আবাসিকরা কিন্তু এই প্রশ্নটাই করছে। একদমই শোন, তোমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে আরো দুজন রয়েছেন ভাস্কর এবং অর্ণব। আমি আবারও অর্ণবের কাছে যাবো। অর্ণব, পাক যোগ নিয়ে কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত, আর কি কি তথ্য সামনে আসছে? একদিকে এই মাদক পাচার চক্রের বিষয়টি উঠে আসছে, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তারা করতো, এবং তার থেকেও যেটা বড় বক্তব্য যে এই যে মাদক পাচার হতো তার যে ফান্ডিংটা, অর্থাৎ তার থেকে যে টাকাটা পাওয়া যেত সেই টাকাটা কোথায় ব্যবহার করা হতো, এবং সেক্ষেত্রে উঠে আসছে যে আর্মসের একটা তাদের বিজনেস ছিল। এবং স্বর্ণালী, এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে রবিবার দিনই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের STF এর তরফ থেকে বৈদ্যবাটিতে বিপুল পরিমাণের আর্মস কিন্তু রিকভার করা হয়, এবং সেই আর্মসও কিন্তু এখানেই আসছিল এমনটাই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে STF এর তরফ থেকে। এবং সেই আর্মসে আসার পর তাদের কাছে কিন্তু যে আর্মসগুলো ছিল এবং যে আর্মস আসছিল প্রতিটাই কিন্তু ইম্প্রোভাইজড আর্ম ছিল, যেটা বিনীত গোয়েল কিছুক্ষণ আগেই জানালেন যে যে সমস্ত বন্দুক পাওয়া গেছে, গ্লক পাওয়া গেছে তাদের কাছে, 9mm পাওয়া গেছে, 89 রাউন্ড লাইভ কার্তুজ, অর্থাৎ যেই কার্তুজ এখনো ব্যবহার করা হয়নি এই ক্রস ফায়ারের পরেও, অর্থাৎ বিশাল বড় একটা প্ল্যানিং তারা করেছিল। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় স্বর্ণালী, আমরা এই প্রসঙ্গে যদি জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের STF এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের STF গত কয়েক বছরে প্রচুর পরিমাণে ইয়াবা, LSD সহ একাধিক রকমের যে মাদক, সেই মাদক কিন্তু সিজ করেছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার থেকে, এবং তার পাশাপাশি আর্মস রিকভার হয়েছে, জামাত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। সেই রকম কোনো টেরর লিঙ্ক ছিল কিনা সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। অর্থাৎ যে পরিমাণে তারা তাদের যে র্যাকেটটাকে বিস্তৃত করেছিল বিভিন্ন রাজ্যে, এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিছুক্ষণ আগেই তোমরা জানতে চাইছিলে যে কোন কোন রাজ্যের যোগ থাকতে পারে, সেক্ষেত্রে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্যেরও কিন্তু যোগাযোগের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং তদন্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন, তারা গোটা বিষয়টিকে তদারকি করছেন। এবং যেটা সব থেকে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেভাবে বলা যেতে পারে যে এখানে আর্মস জড়ো করা হয়েছিল তাতে কিন্তু যে কোনো দিন, এটা একটা কিন্তু এমন অ্যাপার্টমেন্ট যেখানে কিন্তু সবাই পরিবার নিয়ে থাকে, সেখানে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এবং সেই দুর্ঘটনার হাত থেকে কিন্তু যারা এই অ্যাপার্টমেন্টবাসী তাদেরকে রক্ষা করা গেছে, এটা কিন্তু পুলিশকে একটা আলাদা রিলিফ দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে নিরাপত্তা নিয়ে, শহর কলকাতার নিরাপত্তা নিয়ে। নিউ টাউনের মতো জায়গায় একটা অভিজাত আবাসন, সেখানে যে ঘটনা ঘটলো তা কিন্তু রীতিমতো শহরবাসীকে, তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে দিল। এবং তার পাশাপাশি স্বর্ণালী, সাম্প্রতিক যদি কলকাতার ইতিহাস দেখা যায়, ক্রাইমের ইতিহাস দেখা যায়, তাহলে কিন্তু এই ধরনের এনকাউন্টারের কথা গত 10 বছরের ক্ষেত্রে কিন্তু সেইভাবে মনে পড়বে না। এই ক্ষেত্রে কিন্তু বারবার আমরা দেখেছি যে মহারাষ্ট্রে এনকাউন্টার হয়েছে, কখনো বিভিন্ন জায়গায় এনকাউন্টার হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এনকাউন্টারের ছবি কিন্তু উঠে আসেনি। আজকের যে এই এনকাউন্টার প্রায় 35 রাউন্ড ক্রস ফায়ারের পর কিন্তু বলা যেতে পারে কলকাতার ইতিহাসের অন্যতম এনকাউন্টার বলে কিন্তু উঠে গেল, এবং সেখানে যে দুজন মারা গেলেন এনকাউন্টারে তারা কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তের পাওয়া তথ্য অনুযায়ী ইন্টারন্যাশনাল ডন, ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়ার সাথে যুক্ত ব্যক্তিত্ব। এবং এই যে দুজন মারা গেলেন এই দুজনের গ্যাং একদমই অর্ণবের কাছে আমাদের যে তথ্য উঠে আসছিল, অর্ণব খুব সুন্দরভাবে বলছিল এবং 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 যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরছিল যে এই মাদক চক্রের টাকা কোন জায়গায় ব্যবহার করা হচ্ছিল। অর্ণব খুব 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 গ্রাউন্ড জিরো রিয়ালিটির গ্রাউন্ড জিরোর খবর তুমি তুলে ধরছো যে এই টাকা কোন জায়গায় ব্যবহার করা হচ্ছিল এবং কাদের মদত ছিল। এটাই তো সব থেকে বড় প্রশ্ন যে কলকাতাকে কেন বেছে নেওয়া হলো এবং অভিজাত আবাসন নিউ টাউনের এক অভিজাত আবাসনকে কেন বেছে নেওয়া হলো। সেখানে যে নিরাপত্তা বলয় সুনিশ্চিত নয়, সেখানে নিরাপত্তা বলয় যে ঢিলে ঢালা, এই খবরটা তাদের কাছে গিয়ে পৌঁছে দিল, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং এত আগ্নেয়াস্ত্র এত টাকা নিয়ে যখন এক আবাসনে প্রবেশ করছে কেউ, সেখানে নিরাপত্তা কর্মীদের কেন নজরে এলো না? এত সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে, এত সিসিটিভি ফুটেজ রয়েছে, সেখানে কেন দেখা গেল না? এবং এত আগ্নেয়াস্ত্র কিভাবে মজুত করা যেতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে নিরাপত্তা রক্ষীদের কেন চোখে এলো না। অর্ণব, একবারে দেখো সন্তু, যদি দেখা যায় তাহলে কিন্তু সিসিটিভির কথা তুমি বলছিলে, সেই সিসিটিভি ফুটেজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা ধোঁয়াশা রয়েছে, কারণ এই বিল্ডিংয়ের সিসিটিভি আদৌ কতগুলো কাজ করছে সেটা নিয়ে কিন্তু বিনীত গোয়েল এই মুহূর্তে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছেন। এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ যদি পাওয়া যায় তাহলে তারা সেক্ষেত্রে সেটাকে তদন্তের ক্ষেত্রে ব্যবহার করবেন। কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এদের পিছনে নিঃসন্দেহে কিন্তু যেটা বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে যে বড় কোনো যোগাযোগ ছিল, এবং সেই বড় যে যোগাযোগ সেইটা কার ছিল, অর্থাৎ এর পিছনে অন্য কি কোনো মাথা ছিল, সেই মাথাটা কে বা কারা, সেটাই কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এসটিএফ। এবং তার পাশাপাশি যেটা সব থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ যে সন্তু, যদি দেখো কলকাতার একটি আবাসনের কথা তুমি বলছিলে, এমন একটা আবাসন যেখান থেকে কিন্তু যে কোনো হাইওয়ে তে যদি কানেক্ট করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট কাছে এবং যথেষ্ট কিন্তু সহজসাধ্য ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু করা যায়। তো সেই জায়গা থেকেই কিন্তু তারা এটা বেছে নিয়েছিল। এবং একই দিক থেকে আরো একটা বিষয় যে এই আবাসনের যে সিকিউরিটি সিস্টেম, যে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম, সেই সিস্টেম কিন্তু অনেকটাই উইক, যেটা কিন্তু তাদেরকে অনেকটা বেশি সাহায্য করেছিল এখানে এই প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করাটাকে। সন্তু, একদমই অর্ণব, এবং এই প্রশ্নটাই সব থেকে বেশি ভাবাচ্ছে যে নিরাপত্তা বলয় তারা কিভাবে পাঞ্জাব থেকে এখানে এলেন এবং এই আবাসনকেই কেন বেছে নিলেন, সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে। এবং এত আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় প্রবেশ করলেন, কোন পথে প্রবেশ করলেন? ট্রেন, স্থলপথ, জলপথ কি আকাশপথ? কোন পথ ব্যবহার করে এত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হলো, এত টাকা নিয়ে আসা হলো? না, এই আগ্নেয়াস্ত্র এই বাংলা থেকেই সংগ্রহ করা হয়েছে, সেটাও কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্ণব, আমরা অর্ণব তোমার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আমৃত দিকে নজর রাখতে হচ্ছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি সচিন রয়েছে। সচিন, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? সচিন, দেখো ইতিমধ্যে কিন্তু আইটিইউ 220 নম্বর বেডে যে আহত জন রয়েছে ওসি, তাকে কিন্তু ভর্তি করা হয়েছে এবং তার ইতিমধ্যেই দুটি টেস্ট চিকিৎসকরা তারা কিন্তু প্রেসক্রাইব করেছেন এবং সেই টেস্টের রিপোর্ট কিন্তু আগামীকাল দুপুর 12টার মধ্যে চলে আসবে, তেমনটাই এক্সপেক্ট করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে আহত ওসি রয়েছে তার গুলিটা ঠিক শোল্ডারে লাগে, বাদিকে যে শোল্ডার সেই শোল্ডারে লাগে এবং হাতের ঠিক একদম কোনোয়ের পরের অংশটুকু দিয়ে কিন্তু বেরিয়ে যায়। এবং যেটা মনে করা হচ্ছিল প্রাথমিকভাবে যে দুটি বুলেট ইঞ্জুরি রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকরা যেটা সহমত পোষণ করেছেন দুজন চিকিৎসকই, তারা মনে করছেন একটি মাত্র বুলেট ইঞ্জুরি এবং সেই বুলেটটিও কিন্তু বেরিয়ে গেছে। যেহেতু ইন্টারনাল হ্যামারেজ, অর্থাৎ বুলেটটি ভেতর থেকে পাস করে কিন্তু বাইরে বেরিয়েছে, ফলত সেক্ষেত্রে একটি নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হওয়ার একটি সম্ভাবনা কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। এবং সেই জন্যই কিন্তু এনসিভিটির যে টেস্ট, সেই টেস্ট কিন্তু কিন্তু ইতিমধ্যেই করতে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এমআরআই করতে দেওয়া হয়েছে, যে টেস্টের রিপোর্টগুলো আগামীকাল আসবে এবং তারপরেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে আহত ওসি রয়েছেন তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়টিও কিন্তু দেখে নেওয়া হবে চিকিৎসকদের তরফ থেকে। এই তথ্য আমাদের সামনে তুলে ধরলে আমরা হাসপাতাল থেকে সরাসরি সচিন আমাদের প্রতিনিধি ছিলেন।